সিবের অবস্থা এখন একটু হলো স্বাভাবিক, তবে অস্বাভাবিক সবচেয়ে বড় ঘটনা হচ্ছে এই যে একটা বড় গাছ আমার পিছনে দেখতে পারতেছেন, এই যে গাছ, এই গাছটা কিন্তু আগে খারাপ ছিল, ঠিক আছে, একবারে উত্তাল অবস্থা। ওকে, কি একটা অবস্থা, শালার এরকম বৃষ্টি আমি আমার লাইফে দেখি নাই। এই এখন বাইরে হয়ে গেছে, একটু কালো হয়ে গেছে, মানে একটু সময়ের জন্য আমরা বাইরে গেছি খানাটা কালেক্ট করার জন্য। আস্তাগফিরুল্লাহ, এত ভয়ঙ্কর একটা অবস্থা এখানে, দারুণ দিতেছে, বলার মতো না আসলে সত্যিকার অর্থে। এই যে গাছটা দেখা যাচ্ছে, এটা কিন্তু খারাপ ছিল, ঠিক আছে, গাছটা ফালাই দিছে। ওকে, তো এই হচ্ছে বর্তমান অবস্থা, গাড়িটাকে আটকাই গেছে নাকি, গাড়িটা সাগাচ্ছে, কি একটা অবস্থা, চরম অবস্থা বিরাজমান। ও মাইটি, ওই দেখি অবস্থা, শালা কি একটা পরিস্থিতি। এদিকে দেখেন গাড়ি যাচ্ছে, ও নো, ও নো ম্যান, শিট, এখন কি হবে, আসলে বেচেলার জীবনে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এই প্রবাস জীবনের এই এরকম কিছু কিছু মুহূর্তে, যে সময় মানে কোনো কিছু করার থাকে না। যেমন ধরেন সকাল থেকে খানা নাই, আমি মাঝে মধ্যে রান্না করে খাই, মাঝে মধ্যে এই বাসাতে আছে, বাসার খানাই খাই বা বাইরেও খাই, মিক্স খাই আর কি। তো খুবই ভয়াবহ আজকে একটা পরিস্থিতির মুখোমুখি হলাম, কারণ হচ্ছে কোনো কিছু রান্নাও ছিল না, যার কারণে এখন হোটেলে আসতে হলো, হোটেলে এসে হোটেলগুলো ফাইলাম, আল্লাহর রহমতে, যাই হোক অন খানা খাওয়া যাবে। যাই হোক, আসলে এরকম পরিস্থিতি ওমান প্রবাসীরা কখনো অ্যাকসেপ্ট করছিল না, কারণ করোনা প্যান্ডামিক থেকে আমরা কিন্তু মাত্র উঠছি, ঠিক আছে, করোনা প্যান্ডামিক থেকে ওমান ধীরে ধীরে মুক্তি পাচ্ছে, এই সময় আজকে এসে এই অবস্থা, আসলে এটা মুক্তি বলার মতো না। তবুও শাহিন থেকে বাঁচার জন্য আপনারা যারা যারা যেখানে আছেন সেফ থাকার চেষ্টা করবেন, কারণ হচ্ছে সুধারণত ওমান থেকে বারবার বারবার সবাইকে নিরাপদ থাকার জন্য 4-9 নম্বরে কল দিয়ে সহযোগিতা চাওয়ার জন্য বারবার বলা হচ্ছে, তার একটাই কারণ এটা কিন্তু মারাত্মক ভয়াবহ রূপ ধারণ করতেছে। তো আগামী কালকে আজকে 4টার পর থেকে কিন্তু একটা মারাত্মক একটা প্রভাব পড়বে, কারণ হচ্ছে খাবুরা সুইক এই মাসকাত এরিয়া আপনার দুফার গভর্নর উইদাউট সালালা মনে করেন সব জায়গায় কিন্তু উত্তাল অবস্থা, আলসুইক, খাবুরা, সুহার, এই এরিয়াগুলোতে আজকে 4টার পর থেকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করবে, কারণ মাত্র মনে করো 70+ কিলোমিটার দূর বর্তমান অবস্থান করতেছে, লাস্ট আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্যগুলো পাওয়া গেছে। তো সেক্ষেত্রে আমি বলবো মাসকাতে অবস্থানরত, বিশেষ করে মাসকাতের সাগর পারে অবস্থানরত যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন, আপনারা অবশ্যই অবশ্যই সেফ জায়গাতে থাকার চেষ্টা করবেন, উচ্চ স্থানে থাকার চেষ্টা করবেন, মানে উপরে যে রুম থাকা যায় এরকম জায়গায় অবস্থান করার চেষ্টা করবেন। না হলে ভাই এখানে আসছে 2টা টাকা রুজু করার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য এই শাহিন বাহিনী একদম দুই নিয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।